দেখুন, যেভাবে উত্তর কোরিয়ায় বন্দি মার্কিন নাগরিকের অবস্থা শোচনীয়। উত্তর কোরিয়ায় 17 মাস বন্দি থাকা মার্কিন ওটো ওয়ামবিয়ারের মস্তিষ্কে তীব্র আঘাতের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মুখপাত্র কেলি মার্টিন এ তথ্য জানিয়েছে। রাজনৈতিক ব্যানার চুরির ঘটনায় রাষ্ট্রীয় বিরোধী তৎপরতার অভিযোগ এনে ওটোকে 1.5 বছরের জেল দেওয়া হয়। গত বছরের মার্চ থেকেই কোমায় ছিলেন তিনি। তখন উত্তর কোরিয়া দাবি করেছিল খাদ্য বিষক্রিয়ার কারণেই কোমায় চলে যান ওটো, কিন্তু মার্কিন চিকিৎসকরা তার কোনো প্রমাণ পাননি বলে জানিয়েছেন। গত মঙ্গলবার আমেরিকার ফেরার পর নিজে থেকে কোনো কথা বলাতে দূরের কথা, নড়াচড়াও করতে পারছে না ওটো। মধ্যে চেতনা থাকলেও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। চিকিৎসকরা জানান, 22 বছর বয়সী ওটোর মস্তিষ্কের সব টিস্যুই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবে চোখের পাতা নাড়ালেও ওটো কোনো ভাষা কিংবা বাচনিক কোনো নির্দেশ বোঝাতে পারছেন না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। ¶¶